আসসালামু আলাইকুম। আচ্ছা শাকিল, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো আসিফ ভাইয়া, কথা কি শোনা হ্যাঁ, যাচ্ছে? আপনার কথা শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ ভাইয়া, এখানে আসলে আপনার সাথে কিছু একটা প্রশ্ন করতে আসছিলাম এবং আপনাকে সেটা জানার জন্য আর কি এখানে আসা আজকে ভাইয়া। ভাইয়া আমার শোনা যাচ্ছে আমার ভয়েস আপনার ক্লিয়ার ভাবে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন, আপনি হ্যাঁ প্রশ্নটা করেন। ভাইয়া, প্রশ্নটা হলো যে এই যে ধর্মটা আছে ইসলাম ধর্ম, সেটা কিন্তু ভাইয়া অনেক আগে, আমরা যেটা জানি যে ইব্রাহিম আলাহিস সালাম বা তার আগে থেকে, আদম আলাহিস সালাম সময় থেকে শুরু করে, এবং ইহুদিরা তো এটা ইসলাম ধর্ম থেকে বেরিয়ে আসে। এটা যে আপনি বললেন, এটা যে আপনি বললেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ইসলাম ধর্মটা মুহাম্মদের অনেক আগের, এরকম কি কোনো প্রমাণ আছে? ভাইয়া এটা প্রমাণ হিসেবে আমরা বলতে পারি যে মানে আপনার যে মানে আপনার যে মক্কার মুশরিকরা ছিল, তারাও কিন্তু ইব্রাহিম আলাহিস সালামকে তাদের পিতা মনে করতো, না, যেমন ইব্রাহিম, ইব্রাহিমকে পিতা মনে করা মানে তো এটা না যে ইসলাম তখন ছিল। ইব্রাহিম একটা লোক, যদি ইব্রাহিম একটা লোক হয়ে থাকে তাহলে ইব্রাহিমকে বিশ্বাস করার সাথে তো ইসলামে বিশ্বাস করার কোনো সম্পর্ক নেই, কারণ ইব্রাহিম তো ইহুদিদেরও নবী এবং খ্রিস্টানদেরও নবী। মানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের প্রচার করেছেন এবং তারপর পরবর্তীতে তার ইসলাম ইব্রাহিম ধর্ম যে থেকে বের ইসলামের হয়ে, প্রচার করেছে, ইব্রাহিম যে ইসলামের প্রচার করেছে সেটা ইসলামিস্টদের কোরআন হাদিস ছাড়া অন্য কোন জায়গাতে কি আপনি পেয়েছেন? ইহুদিদের কোন ধর্মগ্রন্থে কি পেয়েছেন যে ইব্রাহিম ইসলাম প্রচার করেছে? ইহুদি ধর্ম প্রচার করে না, ইসলাম প্রচার করেছে, এরকম কি কোথাও পেয়েছেন? না ভাই এটা কি জানার জন্য কোনো ওয়ে আছে? যদি এটা শুনে আসছি সবসময়, তো এটা না না, আপনি তো আপনি একটা মুসলমানদের, মুসলমানদের একটা দাবি আপনি বলতেছেন, সেটা তো একটা দাবি, সেটা তো প্রমাণিত বিষয় না। মনে এটা কি করেন ভাই আমি যদি প্রমাণিত? এখন বলি, এটা কথা এটা কি একটু শুনে প্রমাণিত? নেন, কথা কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন। আমি যদি বলি যে এখন যদি একজন, কেউ একজন নিজেকে নবী বলে দাবি করে, হ্যাঁ দাবি করে যদি বলে যে মোহাম্মদ ছিল আমার আগের নবী, আমি হচ্ছে পরের নবী, হ্যাঁ মোহাম্মদও আমার ধর্মটা, আমার ধর্মের নাম হচ্ছে কুতকুত, হ্যাঁ মোহাম্মদও কুতকুত ধর্মের নবী ছিল, এখন যদি এটা বলে তাহলে তো মোহাম্মদের গ্রন্থ থেকে কুতকুত ধর্মের নাম বের করে দেখাতে হবে, তাই না? এমনি বললেই তো আর হবে না, নাকি? মুহাম্মদের ধর্ম যে ইসলাম, সেখান থেকে কুতকুত ধর্মটার নাম বের করে দেখাতে হবে যে মুহাম্মদ বলতেছে এক জায়গায় আমি কুতকুত ধর্মের নবী, এটা তো মুহাম্মদের মুখ থেকে বের করতে হবে। এটা তো আর ওই যে নতুন যে বেটা নবী বলে দাবি করতেছে তার মুখের থেকে বেরিয়ে তো আর হবে না, তাই না? তবে এই ঘটনা তো সত্য যে ভাই প্রত্যেকটা আমার নবী, কথাটা কি আপনি বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না? আমি আমি বুঝেছি আমি বুঝেছি এই জন্য আপনাকে আমি যেটা তাহলে বলছি যে আপনার, আপনার ভাইয়া কাছে কি এরকম কোন এভিডেন্স আছে যে ইব্রাহিম নবী বলছে যে আমি কিন্তু মানে এই জিনিসটা আবার থাকতে হবে ইহুদি বা খ্রিস্টানদের স্ক্রিপচারে, সেখানে ইব্রাহিম বলতেছে আমি কিন্তু ইসলাম ধর্মের নবী, হ্যাঁ আমি কিন্তু ইহুদি ধর্মের নবী না, আমি কিন্তু খ্রিস্টান ধর্মের নবী না, আমি কিন্তু ইসলাম ধর্মের নবী, এরকম কোন কথা ইব্রাহিম বলেছে সেটা কি মুহাম্মদের আগে, আগের কোন স্ক্রিপচার থেকে আপনি দেখাতে পারেন? এখন আপনার এই ইহুদিরা তো মানে ইসলাম থেকে বের হয়ে গেছে, এটা তো ওরা ওরাও মানে ইহুদিরা ইসলাম থেকে, আসিফ ইসলাম ভাই একটা ছিল মিনিট, না আসিফ তখন ভাই বের হবে কি আসিফ ভাই ভাবে? একটা মিনিট, এই শাকিল ভাই আপনাকে প্রশ্নটা করছে একটু রিপিট করুন তো। কি মানে ভাইয়া প্রশ্ন আছে, মানে উনি ভাইয়া প্রশ্ন করছিল যে পূর্বে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম প্রচার করেছেন, এমন কি কোনো প্রমাণ আছে যেটা ইহুদি হ্যাঁ, এটা ইহুদি থেকে? এটার প্রমাণ, এটার কি প্রমাণ আছে কিনা, এটার উত্তর কি হয়? হয় প্রমাণ আছে না প্রমাণ নাই, আছে কোনো প্রমাণ? প্রমাণ প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ বা না কিছু একটা আছে, মানে এটা জানার জন্য যে মানে মানে এটা জানার জন্য আছে, মানে এটা আরে আসলে ভাই প্রমাণ আছে শুনছে কিনা সেটা বলেন, প্রমাণ আছে এটা, এটা তো এখন ওদের বিষয় সম্পর্কে জানার পরই বলতে পারবে, এই মুহূর্তে কোনো বলতে পারছি না কিছু। আপনার কাছে আছে কিনা, আপনার কাছে ভাইয়া আপনার কাছে কি সেই প্রমাণটা আছে যে ওইখানে বলা হয়েছে নবী মোহাম্মদ বলে কেউ আসবে বা তারা ইসলাম ধর্মের নবী, ইসলাম ধর্ম এরকম কোন ইয়ে ছিল, তারা এরকম কেউ বলে গেছিল কোনো কথা ইসলামের তো কথা শুনেছি কোনো পূর্বের কিছু? কিতাব, পূর্বের কিতাবে ছিল যে মানে পূর্বের কিতাবে আপনার তাওরাত তো এখন কি আছে, আপনার মগজ কাজ করতেছে, কাজ মানে ওয়ার্কিং কন্ডিশন আছে শাকিব ভাই, যে আপনি ওয়ার্কিং বলেন কন্ডিশন আছে? আপনার আপনাকে অবশ্যই জিজ্ঞেস আছে। আবার আবার রিপিট করেন কি জিজ্ঞেস করছি, আপনি জিজ্ঞেস করছেন যে ওই তত্ত্বটা কি আমার কাছে আছে কিনা, যে কোন প্রমাণটা আর তত্ত্বটা, কি কোন মানে তত্ত্বটা উনি ইসলাম প্রচার করছে মানে মানে পূর্বের ওটার উত্তর ব্যাপারে, কি, ওটার উত্তরটা কি হইতে পারে? উত্তর তো এখন জানতে হবে, তাহলে তো আর না জানা ছাড়া তো বলতে পারবো না। যদি উত্তরটা নাই জানেন তাহলে আপনি এতক্ষণ ধরে কিসের কিসের কথা বলতেছেন? যদি উত্তর না না আমি জানেন জানার, তাহলে কি বলবেন? জানার জন্য প্রশ্ন করছি, শুরুতে আপনি দেখলে ফেলবেন, আপনি তো জানার জন্য প্রশ্ন করেন নাই, আপনি তো দাবি করছেন, করছে না তারা ইসলাম ধর্ম প্রতিষ্ঠ করতো, মানে এটা জেনে আসছে এই জন্য আর কি বলা। মিথ্যা কথা বলতেছেন কেন? আপনি আপনি তো দেখেন আবার শুরুতেই, আমি দেখেন, শুরুতেই শাকিল ভাই দেখেন আপনাকে মানে অপদস্থ করা বা একটা ইসের মধ্যে অকওয়ার্ড পজিশনের মধ্যে ফেলা আমার মানে আমার গোল না। আপনি কিন্তু নিজেই শুরুতেই বলছেন যে ইব্রাহিম হচ্ছে ইসলাম ধর্মের নবী, বলছেন না এই কথাটা শুরুতেই? আসিফ ভাই যখন প্রমাণটা চাইছে যে ইব্রাহিম যে ইসলাম ধর্মের নবী, এটা প্রমাণটা কি এখন বলতেছেন আপনার কাছে প্রমাণ নাই? আপনি যদি প্রমাণ না থাকে দাবি করতেছেন কেন? এটা আমি আপনাকে প্রমাণ, বললাম, আপনি প্রমাণটা বলতেছেন প্রমাণ 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 হবে কোরআন, শাকিল ভাই শেষ প্রমাণ করেন, হলো কোরআন হাদিস, প্রমাণ হলো কোরআন হাদিস, এবং সেখান থেকে যদি বলি তাহলে আপনারা বলবেন আবার ইয়ার কথা। শাকিল ভাই এভাবে কি আসলে মানে যুক্তি বুদ্ধি এভাবে কাজ করে? আমি আচ্ছা আমি ফারাজ ভাই, আসিফ ভাই ফারাজ তো ভাই এক অলরেডি সেকেন্ড, বুঝাইলো আপনাকে। ফারাজ ভাই এক সেকেন্ড, এক সেকেন্ড ফারাজ ভাই, মনে করেন আমি এখন বললাম যে নবী মোহাম্মদ ছিল একটা নাস্তিক, হ্যাঁ, এবং আমি আমার একটা গ্রন্থ লিখলাম, সেই গ্রন্থে লিখলাম নবী মোহাম্মদ ছিল একজন নাস্তিক। এখন
আমি সবাই প্রচার করা শুরু করলাম মোহাম্মদ ছিল একজন নাস্তিক। এখন ফারাজ ভাই এসে আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে মোহাম্মদ কি কখনো বলছে যে মোহাম্মদ নাস্তিক ছিল, আপনি এটা পাইলেন কোথায় ভাই? আমি তখন বললাম এই যে আমার বইতে লেখা আছে, এই যে দেখেন এই যে এই বইতে লেখা আছে মোহাম্মদ একজন নাস্তিক ছিল, এই যে দেখেন আমার বইটা, এই যে আমার বই দিয়ে কি প্রমাণ হবে যে মোহাম্মদ নাস্তিক ছিল ফারাজ ভাই? ভাই এটা না খুবই প্যাথেটিক ব্যাপার যে মুমিন ভাইদের ব্রেন যে কি এবং আইকিউ লেভেল যে কি ভাই, এটা না একেবারে মর্মান্তিক মর্মান্তিক ব্যাপার হয়ে গেছে, একেবারে মর্মান্তিক ব্যাপার হয়ে গেছে। যে এক্সপার ভাই আপনি কি বুঝতে পারতেছেন যে মানে আইকিউ লেভেলটা খেয়াল করছেন? শাকিল ভাইয়ের তো মানে বাংলাদেশের খুব একটা মানে মানে টপ লেভেলের কলেজে পড়াশোনা করতেছেন, রাইট শাকিল ভাই? হ্যালো, হুম হুম জি জি জি, তাই না? আপনার ডায়াগনোসিস তো আমাদের ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করেন, আপনাকে যদি কোয়েশ্চেন করি যে আলবার্ট আইনস্টাইন একজন হুম হুম মানে সায়েন্স অফ মানে আপনার মানে ফিজিক্স কি বলে ফিজিক্স পদার্থবিজ্ঞান ঠিক সোজা কথা, হ্যাঁ, আপনি 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 কিভাবে এটা প্রমাণ পাবেন? ধরুন আপনি 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 আলবার্ট আইনস্টাইন ধরেন যে 1000 বছর, আমাদের ধরেন যে 1000 বছর পরে আপনার মতো একজন কোশ্চেন করলো আলবার্ট আইনস্টাইন পদার্থবিজ্ঞানী ছিল, কিভাবে প্রমাণ করবেন? ওনার যে মানে আপনার যে গবেষণার কাজগুলো আছে সেগুলো তো এখন আমাদের মাঝে রয়ে গেছে ওগুলো হিসেবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি এরকম রিজনিং গুলো খাটান না, আপনি যে কোশ্চেন করতেছেন এরকম রিজনিং খাটান, আপনি এই বেলায় তো রিজনিং এ একদম একদম 100-এ 100 পাইলেন, তো মানে আরেক মানে আপনি একটি নির্দিষ্ট বিষয়ে আপনি কেন রিজনিং এ মানে রিজনিং টা খাটাচ্ছেন না বলেন? তাহলে এটার জন্য মানে ওদেরও এটা করতে হবে, মানে অন্যদের ইহুদিদের খ্রিস্টানদের ওদেরটা করতে হবে ছোটবেলা থেকে যা যা শুনে আসছেন, যে বিশ্বাস নেই যে যেটা আপনাকে গেরানো হয়েছে নাকি ওই নাপা ট্যাবলেটের মতো সেখান থেকে বেরিয়ে আসছে। ওদের তাই পড়তে হবে, ওরা কোন ধর্ম প্রিচ করতো সেটা কি মোহাম্মদ বলবে নাকি? মোহাম্মদের কথার কোনো ভ্যালু থাকে নাকি সেখানে? তারা কোন ধর্ম প্রিচ করতো সেটা তো তারা বলবে, সেটা তো মোহাম্মদ বলবে না, যদি না মোহাম্মদ আলাদা কোনো প্রমাণ দেখায়, সেটা সেটা ডিফারেন্ট কথা। এখন যদি 50 বছর পরে যদি কেউ একটা বই লেখে যে আসিফ মহিউদ্দিন একজন মুসলিম ছিল, তাহলে কি আমি মুসলিম হয়ে যাবো নাকি আমি বলবো যে আমি আমি কি ছিলাম সেটা আমি বলবো? আমার কথা এখানে গুরুত্বপূর্ণ নাকি আমার 50 বছর পরে এক বেটা এসে বললো আসিফ মহিউদ্দিন মুসলিম ছিল, সাচ্চা মুসলমান মমিন ছিল, এটা বললে কি আমি মমিন হয়ে যাবো নাকি কি হবো? না আপনি যেটা ওটাই হবেন, যেটা ছিলেন আর কি ওটাই হবেন, আমি যেটা বলবো আমি যেটা বলবো সেটাই তো রাইট হবে নাকি? আপনি যেটা ছিলেন ওইটাই রাইট, যেটা বাস্তব সেটাই। তাহলে তাহলে ইব্রাহিম কি ছিল সেটা কি তার 2-3 হাজার বছর পরে মুহাম্মদ কি কইছে সেটা সেটা দিয়ে আমরা বিচার করব নাকি ইব্রাহিম কি কইছে সেটার উপর দিয়ে সেটা দিয়ে বিচার করব? ইব্রাহিম আলাইহিসসালাম কি বলেছেন? তাহলে ইব্রাহিম যে কি বলছে সেটা তো পাওয়া যাবে হচ্ছে প্রাচীন ইহুদিদের গ্রন্থগুলাতে, সেই ইহুদিদের গ্রন্থগুলাতে কি আছে সেগুলাতে আপনি পড়ে দেখছেন যে মানে ইব্রাহিম কি কইছে আসলে সে মুসলিম ছিল নাকি ইসলাম ধর্ম প্রচার করতো কিনা, নবী মোহাম্মদ আসবে এরকম কথা বলছে কিনা, এটা কি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়ে দেখছেন নাকি? আপনি কোনোদিন ইহুদি ধর্মগ্রন্থ কি সেটাই জানেন না, বলেন তো ভাই ইহুদি ধর্মগ্রন্থের একটা নাম বলেন তো। ইহুদিদের ফিকার কিতাব হলো তালমুদ এবং তাদের যে ধর্মীয় গ্রন্থ সেটা হলো তাওরাত। আচ্ছা সেই কোনো বই কি আপনি পড়ে দেখছেন এই পর্যন্ত? তালমুদ সম্পর্কে কিছুটা জানি, তাওরাত সম্পর্কে জানতে হবে এটা সম্পর্কে একটু। এরকম কোথাও পাইছেন যে এই পর্যন্ত যে ইব্রাহিম বলতেছে যে আমি কিন্তু ইসলাম ধর্মের নবী, আমি কিন্তু ইসলাম প্রচার করতেছি, হ্যাঁ তোমরা কিন্তু ভাই বোন আমি ইহুদি ধর্ম প্রচার করতেছি, তবে এটা এটা বলছে? আমি এটা শুনছি পূর্বের কিতাবে নবীগঞ্জ ইসলাম যে অনেক আগমন হবে এটা বলা আছে, এটা তাওরাতে এবং ইনজিল। আচ্ছা সেই রেফারেন্সটা রেফারেন্সটা একটু দেন তাহলে আমরা একটু চেক করে দেখি, এখনই চেক করে দেখবো কোনো সমস্যা নেই, অনলাইনে সব এটা পাওয়া আমি যায়। আমি বলি আমি আমি বলি আমি কিন্তু এবার সেটা আমি পড়েছি, আপনি আগে আপনি আগে আপনি আগে রেফারেন্সটা দেন তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। ওই যে আপনার সিরাতে যে বিশ্বকোষ আছে, আমি আপনাকে বলছি সিরাত বিশ্বকোষটা আছে না, ওইটা সেইটাই তাওরাতের কত নম্বর মানে ভার্সের কত নম্বর আয়াতে কত নম্বর পৃষ্ঠায় কোন জায়গায় আছে সেই রেফারেন্সটা দেন। সিরাত বিশ্বকোষ কেন মানে কই গেল ভাই? আপনাকে এতক্ষণ ধরে এতক্ষণ ধরে আমরা একটা সিম্পল জিনিস বুঝালাম, তিনজন মিলে ডিফারেন্ট ওয়েতে একটা সিম্পল জিনিস বুঝানোর চেষ্টা করলাম, আপনি আবার ফট করে সিরাতে রাসূলুল্লাহ কেমনে মানে কোন সেন্সে গেল? আমি বলি আমি বলি আমি গেলাম কিভাবে ভাই, কিন্তু বলছি যে কোথায় 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 আমি কোথায় পড়ছি, আমি কোথায় পড়ছি সেটা বলছি, আমি বলছি আমি এটা পড়ছি। এক সেকেন্ড এক সেকেন্ড মিউট করে রাখতেছি। ফারাজ ভাই এমন হইতে পারে যে সিরাত বিশ্বকোষ নামক একটা বইতে সে পড়ছে তাওরাতের অমুক নম্বর ভার্সের অমুক তমুক আয়াতে অমুক তমুক পৃষ্ঠায় এই জিনিসটা অমুক তমুক অধ্যায়ে এটা বলা আছে, তো সেই রেফারেন্সটা দিলেও কিন্তু হবে, অসুবিধা কিন্তু নেই, যে কোনো বই থেকেই পড়ুক রেফারেন্স যদি ঠিক থাকে তাহলে তো ঠিক আছে, তাই না? ঠিক আছে, হ্যাঁ এটা বলতে পারে এটা বলতে হ্যাঁ পারে, রেফারেন্স তো দিলেই হবে, মানে কোন বই থেকে পড়ছে সেটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, আমার দরকার আমরা এখন তাওরাতের ওই ভার্সটা খুলে দেখবো, অধ্যায়টা খুলে দেখবো সেখানে কি লেখা আছে এক্স্যাক্টলি আমরা একটু দেখবো। শাকিল আপনি একটু রেফারেন্সটা একটু আগে দেন না ভাই, আমি রেফারেন্স মানে কত ভার্সে আছে সেটাও দেখিনি, আমি যেটা স্বীকার করছি ওটাও দেখিনি, আমি শুধু দেখছি সেখানে আছে এবং ওটা উদ্ধার বলা আছে। ঠিক আছে ঠিক আছে, স্যার আপনি আপনি মেনে নিলেন কেন, আপনি মেনে নিলেন কেন, আপনি মানলেন কেন? আমি আসে আমি কিন্তু আয়েশা ভাইকে এটাই প্রশ্ন করছি ভাই, এটা মানে বিষয় আমার সম্পর্কে কথা জানি, প্রথমে আমার বলার কথা পরে আমি আমি সহজ আমি শুনেন শুনুন, আমি সহজ ভাই বলতেছি আপনি এটা মেনে নিলেন কেন, আপনি কি চেক আপনাকে চেক করলে ভালো হতো না? অবশ্যই চেক করাটা তোমার উচিত,
আমি স্বীকার করছি, আমি ইয়া করছি না ভাই, আমি খুবই না না ইয়া আপনি মনে আসছে। আপনি শুধু আপনি সেটাই না, আপনি 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 মেনে একজন নিছেন এবং এখানে সত্য বলে প্রিচও করছেন, ওইটাই যে সত্য এটা বলে না না প্রিচও করছেন, ওইটা ওই স্ট্যান্ডে নিছেন। ফারাজ ভাই, ফারাজ ভাই শাকিল যিনি যুক্ত হয়েছে উনি ট্যালেন্টেড, হ্যাঁ উনি ট্যালেন্টেড ইয়াংস্টার, তো আমার মনে হয় ওনার কিছু কিছু জায়গায় যদি আমরা পয়েন্ট আউট করে দিই আমার মনে হয় ওনার জন্য কিছু সুবিধা হলেও হতে পারে। যেমন ধরুন শাকিল ভাই, আপনি যখন কোন একটা দাবি আপনি যখন একটা সেটার জন্য আমাদের রেফারেন্স গুলো আমরা চেক করতে চাই, তাই না? আমরা আমরা কিন্তু সবকে, আমি কিন্তু একটা কথা বলেছি রিপিট করার আসলে ভালো লাগে না, যে আপনি সব ক্ষেত্রে রিজনিং ইউজ করতেছেন, শুধুমাত্র একটা স্পেসিফিক জায়গায় আপনি রিজনিংটা ইউজ করতে চাচ্ছেন না, কারণ হচ্ছে আপনি এটা চান না এটা ভুল প্রমাণিত হয়ে যাক, আপনি এটা চান না যেটা অন্য কোনো ব্যাখ্যা হোক, কিংবা আপনি আমি সবচেয়ে বড় আমি সমস্যায় পড়বেন, যে আমি শেষ করি, আপনি সবচেয়ে বড় সমস্যায় পড়বেন আপনার চেয়েও, আপনারই মতো, আপনার চেয়ে অনেক নলেজেবল একটা মানুষ যখন আপনারই ধারায় বিশ্বাস করবে তখন আপনি আবার পাজল হয়ে যাবেন এই জায়গা থেকে, এই দুষ্ট চক্র থেকে বের হওয়া খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এখানে আপনার যেটা করতে হবে, যে রিজনিং যদি আপনি ব্যবহার করেন সব জায়গাতে একইভাবে ব্যবহার করেন, হুট করে একটা জায়গায় গিয়ে আপনি বলে ফেললেন যে আমি এটা পড়েছি ওখানে পড়েছি, আপনি মেনে নিচ্ছেন কেন? কারণ আপনার মন চাচ্ছে যে আমি এটা মেনে নিই, তাই না? ব্যাপারটা কি এরকম সহজ সিম্পল একটা বিষয়। শাকিল, শাকিল আপনাকে একটা প্রশ্ন করি, যে মনে করেন যে নাস্তিকের একটা লেখা আপনি পড়লেন, সেই জিনিসটা কি আপনি এভাবে যাচাই না করে মেনে নেন বলেন তো? আমি বলি ভাইয়া, যেটা আমরা পড়ি আসলে, আমি তো পড়াশোনা করেছি, আমি তো আপনাকে লার্নিং প্রসেস আছে, আপনাকে আপনাকে আমি একটা আপনাকে আমি একটা স্পেসিফিক প্রশ্ন করেছি, একটু উত্তরটা আমি দেন। স্পেসিফিক উত্তর দেবো, আমি স্পেসিফিক উত্তর দেবো ভাইয়া, আপনি শুনুন। আমি যেটাই পড়ি এবং যখন আমি পড়াশোনা করছি এখন, এখনো কিন্তু আমি যদি কোনো কিছু পড়ি এবং সেটার বাস্তবতা কতটা সেটা কিন্তু যুক্তি প্রমাণ দিয়ে বোঝার চেষ্টা করি, এবং আপনি যেটা আপনাকে বলেন যে আমি যখন কোনো আপনাকে কিছু আমি পড়বো আপনাদের লেখা, তখনও আপনাকে আমি এটা তখন জিজ্ঞেস আমি করিনি, আপনাকে এটা জিজ্ঞেস করিনি, আপনাকে জিজ্ঞেস করেছি মনে করেন একজন নাস্তিক লিখছে নবী মোহাম্মদ ছিল একজন শিশুকামী, হুম, এই জিনিসটা কি আপনি মানে পড়ার সাথে সাথে ভাবেন যে না আর চেক করার দরকার নাই, ঠিকই আছে ঠিকই কইছে, হ্যাঁ আমার নবী শিশুকামী ছিল, এটা কি এভাবে মেনে নেন, নাকি আপনি এটাকে ইয়া করার চেষ্টা করেন, না আমার নবী শিশুকামী ছিল না, এটাকে দেখি তো নাস্তিক কি দলিল দিচ্ছে, দাবিটা যাচাই করার চেষ্টা করুন, যাচাই এবং যাচাই দাবিটাকে করতে হবে। ভুল প্রমাণের চেষ্টা, দাবিটাকে ভুল প্রমাণের চেষ্টা করেন, এটা করেন নাকি সাথে সাথে মেনে নেন, ও নাস্তিকে যেহেতু কইছে আমার নবী শিশুকামী ছিল, ঠিকই আছে আমার নবী শিশুকামী, এটাকে এভাবে মেনে নেন নাকি ওইটাকে ভুল প্রমাণের চেষ্টা করেন, যাচাই করি, যাচাই করেন? কিন্তু এই যে এই জিনিসটা সিরাত বিশ্বকোষে যেটা আপনি বলেন সেটা আপনি যাচাই করার খুব একটা প্রয়োজন মনে করেন নাই, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভাই, বুঝতে পারছি, কারণ কি এই দেখে আসছিলাম না এই দেখেন, পার্থক্যটা, এই পার্থক্যটা যে আপনি একটা জায়গাতে জায়গার জিনিস যাচাই করে দেখার মানে প্রয়োজন মনে করেন না, কিন্তু আরেকটা জায়গায় গেলে আপনি ঠিকই যাচাই করে দেখার প্রয়োজন মনে করেন, একটা হিন্দু একইভাবে যেটা মানে হয় যে হিন্দু ধর্মের পক্ষে যেটা যায় সেটা তারা যাচাই করে দেখার চেষ্টা করে না, মনে করে ঠিকই আছে, হ্যাঁ ওইটাই ওইটাই সত্য, আর যখনই দেখা যায় হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু একটা হইতেছে তখন সে গিয়ে চেষ্টা করে আই ওই কি কইলি তুই, না এটা হইতেই পারে না, দেখি তো এটা কিভাবে ভুল প্রমাণ করা যায়, এই যে আপনার ভেতরে যে বায়াস, আপনার ভেতরে যে পক্ষপাত, হ্যাঁ হ্যাঁ কগনিটিভ বায়াসের কথা বলছি, বুঝতে পারছি, হ্যাঁ এটাকে বলা হয় কগনিটিভ বায়াস, এখন এই আপনি কগনিটিভ তো বায়াস, জানেন আমি তো তাহলে তো ওখানে পড়ছি তাহলে তো আপনি ভালোই জানেন, আপনি তো ভালো বোঝেন এই না, উনি জিনিসগুলো, ট্যালেন্টেড, উনি জানেন ট্যালেন্টেড, পড়াশোনা করে উনি ট্যালেন্টেড, এই জন্য জানার জন্য আসলে প্রথম প্রথম আপনার কাছে আইসা একটা করা এবং তারপর আবার বলা, আসলে জানার জন্য আমি কিন্তু খুব শিথিল ভাবে জানতে চাচ্ছি এবং আমি বলছি আমার কথা, না আপনি এবং তো যেখানে আমার জানার ভুল জন্য সেখানে কিন্তু অবশ্যই, আমি, হ্যাঁ আমি অবশ্যই কোনো যেখানে বলছি সমস্যা আমি নেই, ভুল করেছি জানবেন আমি স্বীকার অবশ্যই, করবো, সেটা কোনো সমস্যা নেই, জানবেন খোলা অবশ্যই, মনে এসে স্বীকার করবো আপনি ভাইয়া, একটা দাবি করে ফেলছেন, এসে আপনি একটা দাবি করে না আমি ফেলছেন যে ভাই আপনি হিন্দু তো দেখেন ধর্মের আমি ছিল বলে ইসলামের নবী, আমরা যে শুনে আসছি ভাই, আমি বুঝতে পারছেন ভাই আপনি কখন, ওই দাবিটা কখন ক্রিয়েট হয়, যখন কিনা আপনি কাছে জেনে আসছেন এবং সেটার উপর অটল, তখন দাবিটা ক্রিয়েট হয়, তো এই দিকে থেকে আমি দাবিটা করা হয়েছে আমার। না শাকিল আপনি ভাই, বলছেন এটা তাহলে, সমস্যাটা কি আমরা মনের অজান্তেই না এটা বলে ফেলি, বুঝতে পারছেন? মনের অজান্তেই আমরা করে ফেলি, কখন দাবি করে ফেলি আমরা নিজেরও জানি, এটা আমি হ্যাঁ আমরা বুঝতে দাবি কি পারছি মানে আমরা কিন্তু একটা আপনি বিশ্বাস বুঝতে অনেক দিন পারছেন ধরে না। লালন করছি, বিশ্বাস অনেক দিন ধরে যখন এই লালন যে করি তখন কি হয় যে ভাইয়া যে হ্যাঁ এটা তো আমি জানি, ওকে আমি দাবি করলাম, যে অনেকদিন সত্য বিশ্বাস না, বিশ্বাসের কথা আপনার বলে, কমফোর্ট জোন থেকে, আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে কোন একটা জিনিস ধর্মের ব্যাপারে, কোনো সত্য না মিথ্যা এটা যাচাই করতে গেলে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে শাকিল ভাই, আমরা আমরা বুঝতে পারছি যে আপনি আগে থেকে যে অনেকদিন ধরে এই জিনিসটা বিশ্বাস করে আসতেছেন, হঠাৎ করে একটা মানে কোশ্চেনের মুখোমুখি পড়ে গেছেন এখন, যে এটা আসলেই তো এই ব্যাপারটা আগে ভাইবা দেখিনি, আমারও এরকম হয়েছে অনেক অনেক সময়, আমারও এরকম হয়েছে যে অনেক সময় অনেক দিন ধরে ভেবে আসতেছি একটা জিনিস, তাই হলো ইসলামের নবী, ইসলামের নবী, ইসলামের নবী, হঠাৎ করে এসে শুনলাম যে আরে কি বলে নাস্তিকরা কি বলে, হ্যাঁ হ্যাঁ একই একই কয় আচ্ছা ইব্রাহিম ভাইয়া ইসলাম একটা নিয়ে, আপনি বলেন, তারপরে বলি হ্যাঁ যে আপনি তো বলেন, এই আপনি বলেন, আপনি জিনিসটা, বলেন, এই জিনিসটা, এই যে আমরা যে এইভাবে কোশ্চেন গুলা করি, এই কোশ্চেন গুলা করা হয় কিন্তু হচ্ছে কি আপনাদের যারা আছেন আপনারা, এই যে আপনাদের যে পূর্ব মানে সংস্কার বা আগে থেকে নিয়ে আসা যে ধ্যান ধারণা গুলা, এই জিনিসগুলাকে কোশ্চেন করতে শেখানোটাই হচ্ছে আমাদের কাজ, হ্যাঁ সেগুলাকে আবার আবারও যাচাই করে দেখা, এটা এটাই হচ্ছে আমাদের কাজ। এই যে আপনি যে সিরাত গ্রন্থ থেকে একটা জিনিস পড়লেন, আমি আপনাকে বলতে পারি যে মানে পূর্ববর্তী কোন নবী এই মানে নবী মোহাম্মদের, নবী মোহাম্মদ আসবে বা ইসলাম প্রচার করবে এরকম কোনো কথা কেউ কখনো বলে নাই, হ্যাঁ এরকম কোনো প্রমাণ নাই। আপনি বলতে পারেন যে এই যে জাকির নায়ক স্টাইলে বলতে পারেন যে জাকির নায়ক কয়েকটা মানে রেফারেন্স দিচ্ছে যে সলোমনের পরম গীত এই এই একটা জায়গা থেকে মোহাম্মদ শব্দটা বাইর করে দেখেছে, কিন্তু ওইটা যদি আপনি বলেন তাহলে ওইটাও আমরা এখন মানে যাচাই বাছাই করে দেখতে পারি, আমরা মানে আমার কাছে সবকিছু আছে, জাকির নায়কের কথার সব জবাব আমার কাছে রেডি করা আছে, আপনি যদি বলেন যে সলোমনের পরম গীত নামক অধ্যায়ে, বাইবেলের সলোমনের পরম গীত নামক অধ্যায়ে
নবী মোহাম্মদের ভবিষ্যৎবাণী করা আছে, তাহলে সেটা আমি বের করে দেখাবো। আপনি যদি বলেন হিন্দু ধর্মের কল্কি অবতার সে হচ্ছে আসলে নবী মোহাম্মদ, সেটাও আমি আলোচনা করতে পারবো, সেটাও বের করে দেখাবো। আপনি যদি বলেন ভবিষ্য পুরাণে নবী মোহাম্মদের নাম আছে, সেটাও আমি এই মুহূর্তে আলোচনা করতে পারবো। কিন্তু আপনি তো আসলে দলিল রেফারেন্স দিচ্ছেন না, এই কারণে আমি বুঝতে পারতেছি যে আপনি আসলে ভালোভাবে পড়েনি নাই। তাহলে নেক্সট টাইম যখন যুক্ত হবেন তখন আপনি এই রেফারেন্স গুলো একটু মানে শক্ত করে নিয়ে আসবেন, ঠিক আছে? যেন একটা হার্ড কম্পিটিশন আপনি করতে পারেন নাস্তিকদের সাথে, যেন একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনি করতে পারেন। ঠিক আছে ভাই, আপনি তাহলে প্রশ্নটা করেন। আমি কি এখানে লড়াই করতে আসছি ভাইয়া? লড়াই করতে আসলে কোনো সমস্যা নেই, আমরা চাই মানুষ আমাদের যুক্তি দিয়ে আমাদের সাথে লড়াই করুক, আমরা যুক্তি দিয়ে লড়াই করতেই চাই আমরা। যুক্তি তত্ত্ব প্রমাণের ভিত্তিতে যেটা প্রতিষ্ঠিত সেটাই মানুষের মানা উচিত, এরকম না যে আমরা কাউকে চাপিয়ে দিচ্ছি। চাপিয়ে দেওয়াটা সম্পূর্ণভাবে ভুল, এটা আমি ব্যক্তিগত আমি মনে করি। এটা সত্য, একটা মানুষের অধিকার আছে যে সে বুঝতে পারে যে নিজের হিউম্যান ব্রেন দিয়ে যে এটা কি ঠিক নাকি ভুল, ওকে? তারপর কিন্তু কখনো যেন এরকম না হয় যে আমি জানি এটা ভুল, কিন্তু আমি এক ঘেয়েমি করে বা তেরামি করে ভাই আমরা তেরামি বলি এখন আমি এটা করে না ভুল হলো আমি এটা উপরে আসি, এটা তো ভাই সম্পূর্ণভাবে ভুল, এটা আমি কোনো সময় ইয়া করি না। তবে যেটা মানুষের অ্যাটলিস্ট মানুষের সত্যটা যুক্তি তত্ত্ব প্রমাণের ভিত্তিতে বুঝতে পারলে সেটাকে মেনে নেওয়া উচিত, সেখানে অতিরিক্ত তর্ক না করাই ভালো। ধর্ম এটা বলে না, আপনার ধর্ম ইসলাম বলে যে কেউ যদি ইসলাম মুসলিম থেকে নাস্তিক হয়ে যায় তাহলে তার গর্দান উড়াইয়া দেবো। এই যে ভাইয়া, এই যে মুরতাদের যে কনসেপ্ট আছে, মুরতাদের কনসেপ্ট নিয়ে যদি আপনি জানেন যে অনেক কালের মত আছে যে মুরতাদকে হত্যা করতে হবে, এবং আপনি জানি আপনি কোন আপনি রেফারেন্সও দিবেন, আমি জানি অবশ্যই রেফারেন্সও দিবেন আমি জানি, কিন্তু আপনাকে আমি একজন আলেমের নাম বলতে চাই যার পড়াটা আপনি পড়তে পারেন। তিনি এবার মুরতাদকে হত্যার অবস্থা আপনি সেই আলেমের কথা মানবেন কখনোই না? তাহলে ভাই কোন আলেম কি কইছে এটা দিয়ে আমি কি করবো ভাই? আমার আপনি কোরআন হাদিস থেকে এই জিনিসটা একটু বের করে দেখাবেন, আমাদেরকে দেখাতে পারবেন কোনটা মুরতাদ হত্যার অবৈধতা? মুরতাদদেরকে যে ইসলামে হত্যা করা যাবে না এটা কোরআন হাদিস থেকে দেখাতে পারবেন? ইসলামে মানে মানে হচ্ছে কি কোরআন হাদিস থেকে বের করে দেখাবেন? এটা নিয়ে একটু প্রস্তুতি নিয়ে আসলে আলোচনা করতে পারবো, তবে উনি বলছেন আপনি আপনার যে আলেম আছে সেই আলেমটাও আপনি নিয়ে আসতে পারেন, এখানে নিয়ে আসতে পারেন। উনি তো কিন্তু এখানে না ভাই, উনি তো মানে পুরো বিশ্বের মধ্যে টপ শীর্ষ আলেমদের মধ্যে একজন। আমি না বলার কথা আসলে অসুবিধা কি? আমরা তো আলোচনা শুনুন, তা আলোচনা শুনি আমরা, তা আলোচনা শুনি অনলাইন। না না, সে আমার সাথে কথা বলুক, আমরা তাকে ক্রস চেক করে দেখি সে কি কি দলিল আছে তার কাছে, ক্রস চেক করি আমরা। সে একটা কথা বলে তার হলো না, না না, ওনার আপনার নাম বলে দিই, আপনি তো ওনার পড়ার লেখা পড়ে দেখবেন, ওনার আলোচনা আমার তার নামও জানার দরকার নাই, তার সে কে সেটাও জানার দরকার নাই আমার। আপনি যে কথা বলেন যে এই জন্য আর কি, না হলে আমার পড়ে আসতে হবে তার কাছে যদি সেরকম শক্তিশালী দলিল থাকে তাহলে সে নিজে যুক্ত হয়ে আমাদের আমার কথার জবাব দিতে পারে, কোনো সমস্যা নেই, ওয়ান টু ওয়ান কথা বলবো তার সাথে, কোনো সমস্যা নেই। উনি তো পাকিস্তানের ভাইয়া, ঠিক আছে? উনি পাকিস্তানের ভাই ভাই, পাকিস্তানের হোক আর আফগানিস্তানের হোক সেটা দিয়ে তো সে কি ইংরেজিতে কথা বলতে পারবে না? আমি তো অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি খুব শিক্ষিত মানুষ, তাহলে নিয়ে আসেন কবে আনবেন বলেন? না আমি নিজে পড়ে আসবো, ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো কন্ট্যাক্ট নেই, মানে ওনার অনলাইন আলোচনা শোনার মাধ্যমে করছেন, এই জন্য বলছিলাম। এবং অনলাইনে আলোচনা বলে কি আপনি যাচাই, আপনি কি ওই যে সিরাতের মতোই শুনছেন আর মানছেন, নাকি আপনি যাচাই করে দেখছেন সে কি কি রেফারেন্স আছে? এটা নিয়ে আমি পড়ছি, এখনো পড়ছি, ঠিক আছে ভাইয়া, পড়ছি এই জন্য আর কি। এবং আমি কিন্তু শুরুতে বলছি যে অনেকে জিজ্ঞেস করছি ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করছি ভাই সেটা একটু শুনে সেটা উত্তর দেন। আপনি কি সে যেই দলিলগুলো দিছে, মনে করেন সে একটা দলিল দিল, তার মুখের কথা তো আর কিছু যায় আসে না, তাই না? না না, সে একটা দলিল দিছে, মনে করেন বুখারী শরীফের অমুক নম্বর হাদিস, সেখানে নবী বলেছে যে কেউ মুরতাদ হয়ে গেলে তাদেরকে হত্যা করো না, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে যেতে দাও, তাদের যেখানে ইচ্ছা যেতে যেতে চায় যেতে দাও। এই দলিলটা দিচ্ছে সেটাকে আপনি যাচাই করে দেখছেন যে ওই নম্বর হাদিসে আছে নাকি সেটা? না, উনি হলো আপনার কিয়াস থেকে মানে ব্যাপারগুলো বলছে, ইজমা কিয়াসের একসাথে নিয়েছেন, ঠিক আছে? তো আপনার আমি এটা নিয়ে কি 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 আবার আবার বলেন, আবার বলেন কি কি করছে, মানে উনি কোরআন হাদিস থেকে ইজমা কিয়াস, কোরআন হাদিসে ইজমা কিয়াস যে ব্যাপারটা আছে আপনি তো জানেন, তো সেখান থেকে উনি মানে ইজমা কিয়াস কাকে বলে, ইজমা কিয়াস কাকে বলে আপনি জানেন? আমার ধারণা ইজমা কিয়াস কাকে বলে এটাই আপনি জানেন না ভাই। না আমি বলি ইজমা হলো আলেমদের ঐক্যমতের ব্যাপারটা, কি আসলে যুক্তি, তাহলে ইজমা হচ্ছে আলেমদের ঐক্যমত, তাহলে চার মাঝহাবের চার ইমাম এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে যে মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তাদেরকে মেরে ফেলতে হবে। চার মাঝহাবের চার ইমাম এই বিষয়ে এটা জানি, এই পর্যন্ত এটা জানি, এই পর্যন্ত পৃথিবীর কোনো বড় ইসলামিক আলেম এই বিষয়টা অস্বীকার করে নাই যে চুনাহাগা মাদ্রাসার কোনো ইমাম মানে ইমাম সাহেব সে অস্বীকার করতে পারে তার কথা দিয়ে। না না না, উনি ভাই আমি তো নাম আপনার বলার জন্য বলতেছিলাম যে ওনার নামটা আমি বলতেছিলাম আপনাকে, শিষ্য লেভেল আমার জানার দরকার নেই, সে কোন চুনাহাগা থেকে পাস করছে আমি জানি না। না উনি শিষ্য ভাই, শিষ্য শিষ্য, হ্যাঁ যেই হোক, সে যদি ইসলামের একটা বিধান সে যদি অস্বীকার করে তাহলে তো আমার কাছে সে চুনাহাগা মাদ্রাসার খামারের ইমাম, ঠিক আছে? আমি আপনাকে যেটা বলছি যে এই বিষয়ে তো কোনো ইজমা নাই যে মুরতাদদেরকে ছেড়ে দিতে হবে, এই বিষয়ে কোন ইজমা আছে, কোথা থেকে সেই ইজমাটা দেওয়া হয়েছে একটু বলেন তো।
ওনার সাথে যে কজন আলাম আছে তার ভিতরে ওনারা মানে ওই ব্যাপারটা আমি আপনাকে আপনাকে বলছি। জিজ্ঞেস করছি কোন মানে ইউনিভার্সিটি থেকে বা কোন ইসলামিক সংস্থা থেকে এই ইজমাটা প্রকাশ করা প্রচার করা হয়েছে যে আমাদের ইজমা হইলো যে মুরতাদকে কোনো শাস্তি দেওয়া যাবে না? এটা কোন ইজমা, কোন ইজমা বলতেছেন আপনি? আমি ইনস্টিটিউটের নাম বলছি, ইনস্টিটিউটের নাম বলছি আমি। ওনার ইনস্টিটিউট সেন্টার আছে, এনিয়া সেন্টার আছে, এখানে ওনার নাম আছে। ইজমা ইজমা তো কোনো একটা নির্দিষ্ট ইনস্টিটিউট দ্বারা হয় না, ইজমা হইতে হইলে তো এটা সত্য, এটা সত্য, অনেক অনেক জন, অনেক সমগ্র মুসলিম, সমগ্র মুসলিম, সমগ্র আমি মুসলিম এখানে জাহানের সমস্ত আলেমদের, মুসলিম জাহানের একমত লাগবে আলেমদের। হ্যাঁ তাও আলেমদের, আলেমদের, আলেমদের আমি বলছি, আমি খুবই এবং খোলা আলোচনা এখানে করছি। এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সৌদি আরবের আলেমরা কি বলছে, তারপরে হচ্ছে দ্বিতীয় অবস্থানে থাকবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমরা কি বলছে। এই দুই বিশ্ববিদ্যালয়ের কোন কোন আলেম এই বিষয়ে ইজমা করছে বলেন তো? না এই দুই বিষয়ে কি না, এই দুই বিষয়ের কেউ ইজমা করে নাই কিন্তু এটা ইজমা হয়ে গেছে নাকি? না আমি বলছি যে ওনারা যে কজন আছে তাদের ইজমার ভিত্তিতে আমি ইজমার সব সেখানে মানে আমরা পাঁচজন মিলে নিজেরা নিজেরা ইজমা করছি। না 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 ইজমা কারে, না 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 ইজমা কারে বলে ভাই, ইজমা কারে বলে ভাই, ইজমা কারে বলে ভাই? আমি আমি তো আপনাকে বলছি ইজমা হলো সকল সমগ্র বিশ্ব জানেন যে মুসলিম আলেম আছে, সাধারণ মুসলিম ফারাজ ভাই, আলেমরা, ফারাজ ভাই আমি তো ব্যাপারটা বুঝতেছি না, একটু শাকিল ভাই একটু একটু ওয়েট করেন। ফারাজ ভাই আপনি কি আছেন? ফারাজ ভাই, ফারাজ ভাই আপনি কি আছেন? জি জি ভাই আমি আছি, মানে আপনাদের আলোচনা শুনতেছিলাম, আমি আলোচনা ইন্টারেস্টেড হয়েছিলাম না এই জন্য কথা বলতেছিলাম আর কি। মানে ফারাজ ভাই আমি তো ওদিকে বুঝলাম না আলোচনা ভাই, ঘুরে দিনের শেষে যে ওই জায়গায় আলোচনা গেল, মানে আমি ওটলেস আলোচনা মনে হইলো ভাই দিনের শেষে আর কি। ফারাজ ভাই আমার মাথায় এখন চুল ছিটতে ইচ্ছা করতেছে ভাই। উনি বলতেছেন ইজমা কিয়াস দ্বারা নাকি একজন প্রমাণ করছে, কোন এক আলেম ওনার পরিচিত পাকিস্তানি আলেম, সে নাকি ইজমা কিয়াস দ্বারা প্রমাণ করছে। এখন আমি বললাম ইজমা যেখানে কবে হইলো যেখানে ভাই? সে একই সাথে বলতেছে যে ইজমা মানে হচ্ছে সমস্ত মুসলিম জাহানের ঐক্যমত, একই সাথে ওটার মধ্যে আলাদা ইউনিভার্সিটি নাই, ওইটার সাথে সৌদি আরবের আলেম নাই, কে আছে পাকিস্তানের এক বিশাল বড় আলেম আছে এবং তার সাঙ্গভাঙ্গ আছে, ওটার দ্বারা ইজমা হয়ে গেছে এটারে এবং ইজমা বলে আপনি, ভাই এবং ভাই? আপনি তার সাথে আলোচনাটা কন্টিনিউ করতেছেন, বোঝানোর চেষ্টা করতেছেন। আপনার রিপোর্টের জন্য ভাই আজারো সেলুট, আজারো সেলুট ভাই। না ভাই মানে আমার না মাথায় বাড়ি মারেন ভাই, মরে যাই ভাই, আর মানে শেষ ভাই একেবারে। জ্যাক জ্যাক্সপারে ভাই আপনি কি কিছু বলবেন? বলেন তাহলে। আমি তো যা বলার তো দুই লাইনে বলে দিছি, আবার একটু বলি যেহেতু আপনি রেখে দিছেন। সেটা হচ্ছে শাকিল ভাই, আপনার যে বয়স, এই বয়সে যাদের রেফারেন্স আনতেছেন তারা আপনার বয়সে আপনার চেয়ে ট্যালেন্ট ছিল না, বুঝতে পারছেন তো? আপনার যেটা করা উচিত, কারো কথা না শুনে আপনি নিজের ট্যালেন্ট দিয়ে যোগ্যতা দিয়ে এগুলো যাচাই করেন। আমি বারবার বলতেছি আপনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন না, আপনি চেষ্টা করেন যে আসলে সত্য না মিথ্যে, চেষ্টা করলে তো হয়ে যায়। আপনি কেন এই রেফারেন্স আনতেছেন? আপনি চান যে জিনিসটা সত্য হয়ে যায় কিন্তু আপনি চান এই জিনিসটা মিথ্যা হয়ে যায়, কিভাবে তো লজিক কাজ করবে না ভাই? যেটা সত্য সেটা সত্যি হবে, যেটা মিথ্যা সেটা মিথ্যা সেটা মানতে হবে। মানতে হবে, যেটা সত্যি সেটা সত্যি হবে, আপনি যাচাই করবেন না? আপনি শুধু এইটুকু আমি আপনাকে বলতে চাই যে আপনার বয়সে যাদের আপনি রেফারেন্স আনতেছেন তারা কেউই আপনার যোগ্যতার ধারে কাছে ছিল না, আপনার মেরিটের যোগ্যতা মেরিটের ধারে কাছে ছিল না যাদের রেফারেন্স আনতেছেন, খবর নিয়ে দেখেন আপনি। সুতরাং আচ্ছা কেন আপনি তাদেরকে, আপনি কেন তাদেরকে ডন মানতেছেন? না আপনি তাদেরকে ডন মানে না যাই হোক সেটা না বলি, আপনি শাকিল ভাই, না না শাকিল, শাকিল ভাই শোনেন, আপনি কাউকে ডন মাইনেন না আগেই, আপনি কাউকে আগে ডন মারার দরকার নেই যে এই লাইনে আমি সে একটা ডন। কথা বলি, ওকে আচ্ছা একটা কথা বলি জ্যাক ভাই, ফারাজ ভাই আমি একটা কথা বলি যে এই বিষয়ে কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে, সামগ্রিক ইজমা আছে আলেমদের মধ্যে, সামগ্রিক ইজমা আছে, সম্মিলিত ঐক্যমত আছে যে মুরতাদদেরকে মেরে ফেলতে হবে। আরে ভাই যেটা আপনার কাছে খসখসানি লাগতেছে, যেটা আপনার মানে খসখস করতেছে, খারাপ মনে হচ্ছে, সেটা আপনি খারাপ, আপনি যদি বোল্ড থাকেন বলবেন, খারাপ বলবেন, যদি খারাপ বলে যদি হুমকির সম্মুখীন হতেন মনে মনে বিশ্বাস করবেন যে এটা খারাপ, এটা আপনি আবার ঠিক ঠিক প্রমাণ করার জন্য আপনি হাতরে বেড়াচ্ছেন কেন? এটা তো অনেক আগে সলভ, ব্যাপারটা তো সলভ, হ্যাঁ ব্যাপার সলভ, এটা বললাম দুই দিন সলভ, আগে কথা। এটা নিয়ে তো একটা যুদ্ধ হয়েছে, ভয়ঙ্কর একটা যুদ্ধ, মানে কোন সে যুদ্ধ সেটা জানেন? কি এই মুক্তাদের বিষয়টা নিয়ে? হ্যাঁ ইসলাম ত্যাগ করার পর একটা যুদ্ধ হলো যে ইসলাম ইতিহাসে। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি আপনি কোনটার কথা বলতেছেন, ওই যে ইয়ার বিষয়ে তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, হ্যাঁ এবং তাহলে তাহলে রিদ্দার যুদ্ধ এবং যে রাইট ইয়ার ওয়ার ছিল অফ রিদ্দা, মুসা মুসা হ্যাঁ মুলা মুসাইলিমা যে ছিল ওটারও যুদ্ধ ছিল, একটা তাহলে যুদ্ধ ছিল এটা তো মুসাইল। আপনার 1400 বছর আগেই সলভ হয়ে গেছে, আপনি এখন আবার এটা নিয়ে আবার কি খুঁজতেছেন বুঝলাম না, যেটা সত্য সেটা সত্য বলে মেনে নেন যে এটাই বিধান তাহলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিয়েছি পূর্বের থেকে, আসলে আবার কি আরেকটা বলার জন্য আর কি যে ভাই তাহলে আমরা যে আপনি আবার আবার ডন আনতেছেন কেন? একটা একটা করে ডন আনতেছেন, গডফাদার আনতেছেন, দীপ জ্বল আনতেছেন, অথবা পরে একটু পরে আপনি অ্যাভেঞ্জারের সেই থানোসকে নিয়ে আসবেন। বিরাট বড় ওকে আলেম, মেনে নাও, বিরাট বড় আলেম ভাই, বিরাট বড় আলেম কইছে, বিরাট বড় আলেম কইছে। হ্যাঁ এম বিরাট বড় আলেম যদি বলে যে আল্লাহ পেলা কিছু নাই তাহলে কি মুসলমানরা কি এটা মানবে? যাই হোক ঠিক আছে, হ্যাঁ বলেন আপনার, আপনি আপনাকে শেষ কিছুক্ষণ সময় দিচ্ছি, আপনি বলেন আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন, তারপর ভাই আমরা লাইভটা শেষ করে দিব। আসলে বলেন হ্যাঁ ভাই আমি চলে যাবো, সময় রাত অনেক হয়ে গেছে, আপনার অনেক সময় নিলাম, আর সময় দেওয়ার জন্য আসিফ ভাইকে এবং ফারাজ এবং জ্যাকিস পুরো ভাইকে ধন্যবাদ। এবং ভাই এখানে একটা কথা ভাই, ভাই আপনার সাথে কথা বলে, ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগছে, কথা বলে ভালো লাগছে, আপনি একটু জাজমেন্ট পয়েন্টটা আপনি একটু রিফ্রেশ করেন, রিফ্রেশ করে তারপর আপনি আবার ভাইয়ের কাছে আপনার তিনজন একটা প্রশ্ন ছিল ভাই, আমাকে কিছু বই সাজেস্ট করেন যেগুলো আমি পড়তে পারি ইয়ার সম্পর্কে,
মানে জ্ঞানের আল কোরআন চর্চার পড়েন, জন্য আর কি। আল কোরআন পড়েন, আল কোরআন আপনি ক্রনোলজিক্যালি পড়েন, আমি ওইটা কবে কোন আয়াত ওইটা নাজিল জানি, হয়েছিল সেভাবে পড়েন, এলোমেলো করে পড়ার দরকার নেই, কবে কোন আয়াত নাজিল সেভাবে পড়েন, হাদিস পড়েন, ইসলামের কিছু অথেন্টিক ইতিহাস গ্রন্থ পড়েন, তাহলেই হবে, এত কঠিন কিছু না তো। না আমি ভাইয়ার সাথে জিজ্ঞাসা করছি মানে এমনি যারা আছে যে থিওরি রিলেটেড কোনো বিষয় কিনা বা পড়ার জন্য সাজেস্ট করেন ভাইয়া, পড়লে আর আপনাকে একটু বেটার আমি হতো। যে আপনাকে আমি যে পরামর্শটা দিব, একটা বাংলায় একটা বই পাওয়া যায়, সফির জগৎ। হ্যাঁ, সফির জগৎ, ঠিক আছে, সেই বইটা ফিলোসফির উপরে, ফিলোসফির বেসিক যে জিনিসগুলো সেই জিনিসগুলোর উপরে একটা বই আছে, সফির জগৎ, বইটা আপনি কিনে পড়তে পারেন, ডাউনলোড করে পড়তে পারেন। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, দুই নম্বর হচ্ছে সংশয় ডট কমে একটা লেখা আছে, শয়তানের জবানবন্দি নাটক, এটা একটু ভালো করে আরজালি মাতুব্বরে তো, না, আরজালি এটা মাতুব্বরে, আরজালি মাতুব্বরের মূল গল্পটা আরজালি মাতুব্বরের, কিন্তু আমি সেটার একটা নাটক মানে পরিমার্জনা করে একটা নাটক লিখেছি, সেটা আপনি একটু পড়বেন, নতুনটা, আমারটা। এবং কিছুটা দেখেছিলাম, দলিলগুলা, কিছুটা দেখেছিলাম, পুরোটা দলিলগুলা হয়নি ভাই। সেটার সেটার ফাঁকে ফাঁকে যে রেফারেন্স গুলা দেওয়া আছে, প্রত্যেকটা রেফারেন্স আপনি ভালো করে চেক করে করে পড়বেন, এবং প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়বেন, যে এই শব্দ কি আছে, এই শব্দ কি আছে, এই শব্দ কি আছে, প্রত্যেকটা ধরে ধরে পড়বেন। পড়ার পরে প্রয়োজনীয় তাফসিরগুলো পড়বেন সেগুলার। এরপরে আপনি ইসলামে তাকদির প্রসঙ্গে একটা লেখা আছে আমার, সেই লেখাটাও আপনি একটু ভালোভাবে পড়বেন। এই লেখাগুলো পড়ার পরে আপনি কোরআন হাদিস পড়েন, বা আমাদের সংশয় ডট কমে লেখাও পড়তে পারেন। পড়ার পরে আপনি আমাদের সাথে অবশ্যই যুক্ত হবেন। আপনার আপনার থেকে বোঝা গেছে যে আপনার ভিতরে মানে মেরিট আছে, মেধা আছে, কিন্তু আপনি আপনার ভিতরে যে ধর্ম ঢুকাই দেওয়া হয়েছে সেই ধর্মের কারণে আপনি আসলে করতে পারতেছেন না। আপনার এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে আপনি অন্তত মুরতাদদেরকে যে শাস্তি দেওয়া হবে এই জিনিসটা আপনি পছন্দ করতেছেন না, আপনি চেষ্টা করতেছেন যে এটার বিরুদ্ধে কিছু একটা বের করার, এটা ভালো, এটা ভালো ব্যাপার। তো এই কারণে আপনি আসলে ইসলাম বিরোধী এক আলেমের কথা বলতেছেন, যে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, আসলে সে বলতেছে, সে যেই হোক, সে বলতেছে ইসলামে নাকি মুরতাদের শাস্তির বিধান নাই, সেটা ইসলাম বিরোধী কথা, সেটা ইসলামের কথা না, সেটা ইসলামের বিরুদ্ধে কথা, ঠিক আছে, এটা হচ্ছে ইহুদি নাসারা নাস্তিক এদের কথা। তো যাই হোক, এই জিনিসটা আমার ভালো লাগছে যে আপনি এই জিনিসটাকে রিফিউজ করছেন, যে ইসলামের এই বিধানটাকে, এবং এই বিধানটাকে আপনি এখন মানে কোনো না কোনো ভাবে চেষ্টা করতেছেন এটা ইসলামে নাই এটা মানুষকে বলার, এটা ভালো ব্যাপার যে আপনার ভিতরে মানবিক বোধটা কাজ করতেছে। ফারাজ ভাই, আপনি যদি কিছু বলেন। আমার কিছু বলার নাই ভাই, আপনারা ফারাজ ভাই, ফারাজ ভাই একটা কথা, ফারাজ ভাই আমাদের একটু রাগ করছে কথার মধ্যে শুরুতে, যে একটা অনেক তর্কের মধ্যে একটা ব্যাপার গেছিল, বাট আমি অ্যাভয়েড করছি ভাইয়ের সাথে। ফারাজ ভাই যদি কোনো কথা যে একটু কোনো আপনার আলোচনার কাছে সময়, ইরিটেট লাগে, যে কোনো ইরিটেট লাগে আপনার আলোচনার কাছে, সময়, যে কোনো আলোচনার সময় ইট ডাজেন্ট ম্যাটার, আপনি কতদূর জানেন, ইট ডাজেন্ট ম্যাটার আপনার মেরিট কতদূর, হয়তোবা আপনার মেরিট নিয়ে অনেকে ইয়ে বলছে, ইট ডাজেন্ট ম্যাটার, আসলে ম্যাটার করে না আপনার মেরিট কতদূর, ম্যাটার করে যে আপনি আলোচনাটা অনেস্টলি বোঝার চেষ্টা করতেছেন কিনা, তার কথাটা ঠিক মতো শুনতেছেন কিনা, এবং ওইটা অনুযায়ী রেসপন্স করতেছেন কিনা, ওইটা করেন যে কোনো আলোচনা, নিজের সাথে অন্যের সাথে আপনি ডিসঅনেস্ট হন, অন্যের সাথে আপনি যাই হন তাই হন হইতেই পারেন, এটা আপনার জীবন, বাট নিজের সাথে অনেস্টি মেনটেন করেন, অ্যাটলিস্ট নিজের সাথে অনেস্টি মেনটেন করেন, দুনিয়া খুব সহজ হয়ে যাবে নিজের জন্য, অ্যাটলিস্ট সত্য জানাটা, সত্য জানার উপায়টা নিজের জন্য সহজ হয়ে যাবে। আবার এতটুকুই বলার আছে না, আপনি ভাই ঠিক আছে, রাগ করছেন তাহলে কিনা কথাই আছে, সেটা তো ওই জন্য একটা ভাই আপনি বিষয় রাগ ছিল। করলে কি হিসেবে ভাই, আমি কি আপনি কি আমার শালা হবেন নাকি, আপনি রাগ করলে না না কি না না আছে না না না, এটা হাসির কথা বলবেন ভাই, নাকি ওইখানে শালা দিল ভাই, না আপনার, আপনি আমার শালা, আপনি আমি আপনার শালা, বাট মানে একটা কথা মনে থাকে যে আমরা আলোচনা করতেছি, একটা কোনো সেটা বিরক্তিকর বিষয় থাকে, সরি, এটা এটা এই বিষয়ের জন্য, এটা হয়, এটা হয়, এটা চলে যাও, সমস্যা বাট নেই, আমি নেক্সট চাইনি টাইম কিন্তু, এগুলো বাট করে, আমি চাইনি, নেক্সট সত্যি নেক্সট সত্যি টাইম আমি এগুলো চাইনি। করে, আরে ভাই হইছে ফাইন, নেক্সট টাইম এগুলো করে না, দ্যাটস ইট, এখন একটু এগুলো আসছেন চলে ভাই, যাবে। এখন আসছেন আরে ভাই, এখন আসছেন শাকিল ভাই, ভাই আপনি ওকে ওকে, হ্যাঁ শাকিল ভাই, আপনি আসিফ ভাইয়ের যে নাটকটা, এই নাটকটা ভুল প্রমাণ করার চেষ্টা করেন, তাহলেই হবে, হ্যাঁ ভুল প্রমাণ ভুল করতে করে হবে, খুবই ভালো হবে, হ্যাঁ ভুল ভুল প্রমাণ প্রমাণ করেন, করতে হবে, ভুল প্রমাণ করার চেষ্টা, প্রয়োজনে প্রয়োজনে হ্যাঁ আরো কয়েকজনকে নিয়ে একসাথে করেন, হ্যাঁ সবাইকে নিয়ে একসাথে করেন, নেক্সট লাইভে যুক্ত হয়ে করেন, কোনো সমস্যা নেই, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করবো যদি ভুল প্রমাণ, কোথাও ভুল প্রমাণ করতে পারেন, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করবো। এটা তো বুদ্ধিমানদের কাছে, যারা বলে যে আমার ভুল হলে দেখায় তো। ওকে হ্যাঁ তো ঠিক আলোচনা আছে করি আলাপ ভাই, ভাইয়া, ভালো থাকেন, হ্যাঁ ভালো ওকে ভাই, থাকেন শাকিল ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আমারও হ্যাঁ ভালো লাগলো। ওকে, আমি আমরা একটু খেপে গেছিলাম প্রথম দিকে, কিন্তু এটা আপনি আশা করি কিছু মনে করবেন না, এরকম আমি হয়, হ্যাঁ স্থির, আলোচনা আমি করতে সুইস্থির হবে। থাকার চেষ্টা করছি ভাই, সুইস্থির, এবং এটা নিয়ে আচ্ছা কিছু ফিলোসফি ভাই আমি পড়ছি, ওকে একটু ভালো এবং সত্য। আচ্ছা, উনি কি চলে গেলেন নাকি? আচ্ছা।